বুঝতে পারছো কিনা জানি না, এটা দোকান থেকে নিয়েছি। তারপরে নিয়েছি হচ্ছে, না না দেখিয়ে দিই, একটা গ্রাউন্ড নিয়েছি। এত জিনিস নিয়ে নিয়েছি, কোনটা দেখাবো সেটাই ভাবছি। এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলাইনে, এর সঙ্গে একটা বেল্ট আছে। এখন এগুলো আমার কোনো কিছুই ফিটিংস করা হয়নি, আর কোনটা কি পরবো সেটাও আমি এখনো ঠিক করিনি। তবুও একটু টাইম বের করে তোমাদের সঙ্গে চেষ্টা করলাম যে ভিডিওটা শেয়ার করার। তো এই দেখো, এখানে একটা প্লাজো জিন্স নিয়েছি, এটা একটা মল থেকে নিয়েছি। এটা ব্ল্যাক কালারের মধ্যে আছে, তো এই একটা নিলাম। তো আর একটা জিন্স নিয়েছি, সেটাই তোমাদের দেখাই। নর্মাল যেরকম জিন্স হয় সেরকম এইটা একটা নিয়েছি। নিয়েছি অনেক কিছুই, সেটাই দেখাচ্ছি যে কোনটা কিভাবে দেখাবো। সব নিয়ে বসে পড়েছি তোমাদেরকে দেখাবো বলে, শেয়ার করবো বলে। তো এই দেখো, এই একটা ওয়ান পিস নিয়েছি, এটা ডিপ গ্রিন কালারের মধ্যে আছে। এই জামাটা খুব সুন্দর, কি করে দেখাবো না আমি ঠিক বুঝতে পারছি না। চেষ্টা করবো তোমাদের জন্য আরো নানা ধরনের ভিডিও বানানো। অবশ্যই পাশে থেকো বন্ধুরা। এই দেখো, এই একটা কুর্তি নিয়েছি, এটা পুজো মানে পুজোর সকালের দিকে পরা যাবে সেই জন্য। এটা সামনেটা নেটের কাজ করা আছে, আর অরেঞ্জ কালার আর সবুজ কালারের মধ্যে ফুলগুলো প্রিন্ট করা আছে, খুব সুন্দর দেখতে এটা। তো এই একটা নিয়েছি, একটা স্কার্ফ নিয়েছি, একটা নয় দুটো স্কার্ফ নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি এই দুটোই। আর কুর্তিটা নিয়েছি দোকান থেকে, ওয়ান পিসটাও নিয়েছি দোকান থেকে। এই দুটো স্কার্ফ খুব সুন্দর দেখতে, দেখি আমি একটা পরে নিই কেমন লাগে দেখতে। আমার না ঠিক করে এখনো জিনিসগুলো দেখাও হয়নি, তোমাদেরকে এইসব দেখাবো বলে আমিও নিজে ঠিকঠাকভাবে জিনিসগুলো কিনছি। তো দেখো, এই একটা তো পরেই নিই। কার কোন জিনিসটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো, এটা দেখাই, এই দেখো, এটা একটা লাল ব্লাউজের মধ্যে নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে। তারপরে নিয়েছি এই ব্ল্যাক কালারের মধ্যে এই ব্লাউজটা, চিকনের কাজ করা আছে, এটাও মিশো থেকে নিয়েছি। তারপরে নিয়েছি এই ব্লাউজটা, আমার পিস ছিল তো এটা আমি তৈরি করে নিয়েছি, তো এটা খুব সুন্দর, এটা বেনারসির পিস ছিল, তো পরে থাকবে কেন সেই জন্য তৈরি করে নিলাম, ভাবলাম কোনো কিছুর সঙ্গে যদি পরা যায় সেই জন্য। তারপর দেখলাম না একটা শাড়ির সঙ্গে আমার ম্যাচ হয়ে গেছে, তো সেই শাড়িটা তোমাদের দেখাবো। তার আগে দেখিয়ে দিই, এই একটা লাল ব্লাউজ তৈরি করিয়েছি এটা পিস দিয়ে। তো পিছনের ডিজাইনটা খুব সুন্দর, আমি যেখান থেকে আর কি যে দিদির কাছ থেকে তৈরি করাই সে খুব সুন্দর বানিয়ে দিয়েছে। পিছনটা না চোখের মতো স্টাইল করা আছে, মানে ডিজাইনটা এরকম, বুঝতে পারছো কিনা জানি না, খুব সুন্দর দেখতে লাগছে। বোট নেকের মধ্যে আগের ব্লাউজটাও বোট নেকের মধ্যে আছে, গোল গলার মধ্যে। তো এই দেখো, হোয়াইট কালারের মধ্যে এই দেখো এই ব্লাউজটাও নিয়েছি, এটাও চিকনের কাজ করা, ব্ল্যাক আর হোয়াইটটা সেম কালার, এটা অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে। তো এই দেখো, এই একটা শাড়ি নিয়েছি, এটা মধুবনী শাড়ি, এটা অনলাইন থেকে নিয়েছি মানে মিশো থেকে নিয়েছি। এটা পার্পেল কালারের মধ্যে আছে এর আঁচলটা, আর পুরো শাড়িটা হচ্ছে গ্রে কালারের মধ্যে, খুব সুন্দর আর কি কাজ করা আছে, ছোট ছোট মানুষ সব আঁকা আছে এর মধ্যে। শাড়িটার নাম তো মধুবনী শাড়ি, তো এটা একটু অন্য ধরনের লাগলো হ্যান্ডলুমের মধ্যে। তো এটা একটা নিলাম, তো আর কি নিলাম, তো এই দেখো, হ্যাঁ এই দেখো, একটা টপ নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে, এটা ইয়েলো কালারের মধ্যে আছে। এই টপটাও খুব সুন্দর, এই জিন্সের সঙ্গে পরবো বলে সেই জন্য নিলাম। তো আর একটা টপ নিয়েছি, এই যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে, এই যে ছোট ছোট বুটি বুটি করা আছে, এটাও অনলাইন থেকে নিয়েছি মিশো থেকে। এবার আস্তে আস্তে এখনও অনেক কিছু অর্ডার দেওয়া আছে বন্ধুরা, এখনও এসে পৌঁছায়নি আমার বাড়িতে, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, নাহলে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হবেও না আমার এই ভিডিওগুলো, এখন যদি না এগুলো তোমাদেরকে আমি মানে দেখাই সেই জন্য। এই একটা টপ নিয়েছি, এর কাপড়টা না খুব সুন্দর, এটা আমি কলকাতা মার্ট থেকে নিয়েছি, যেখান থেকে আর কি জিন্সগুলো নিয়েছি, তো এটা দেখে ভালো লাগলো সেই জন্য এটা একটা নিলাম। তো আরেকটা নিয়েছি, এই দেখো এই টপটা, এটা
প্রুশিয়ান ব্লু কালারের মধ্যে আছে, গলার কাছে আর হাতার মধ্যে কাজ করা আছে সুতোর। তো এটা আমি মিশো থেকে নিয়েছি, তো অনেক কিছুই কিনে নিয়েছি, তো যেগুলো অর্ডার দেওয়া আছে এখনো এসে পৌঁছায়নি সেগুলো চেষ্টা করবো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেওয়ার, হয়তো পুজোর আগে আর সম্ভব হবে না, পুজোর পরেই শেয়ার করতে হবে। এই দেখো এইটা হচ্ছে আমার দুর্দান্ত লেগেছে যাকে বলে, এটা আমি নিউ মার্কেট থেকে আসার সময় আর কি দেখে খুব নিতে ইচ্ছা হলো সেই জন্য এটা নিয়ে নিলাম। এই জামাটা না প্রচুর মানে বড়, এটা আর কি হাঁটু নিচে অবধি হয়েছে, এটা তো দেখে মানে আমার মা এত পরিমাণ হাসছে যে তোমাকে কি বলবো, বলছে এত বড় জামা, সাইজে বিশাল বড় আর কি, বুঝতে পারছো এত মানে হালকা ফুলকা আর পুরো ঢলঢলে জামাটা, কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে এই জামাটা। আমি ভাবলাম এত কিছু যখন নিয়েছি এটাও একটা নিয়ে নিই, এমন কিছু বেশি দাম নয়, খুবই অল্প প্রাইসের মধ্যে, সেই জন্য এটা একটা নিয়েছি। তো চলো দেখাই, এই দেখো এই নাইটিটা নিয়েছি রেড কালারের মধ্যে, এটা দোকান থেকে নিয়েছি পূজোর সময় সকালের দিকে ঘরেতে এগুলো পরা যাবে নতুন জিনিস। স্কার্টটা কিন্তু খুব সুন্দর লাগছে, কার কোনটা কিন্তু ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, কার কোন টপটা পছন্দ হয়েছে মানে ভালো লেগেছে সেটাও কিন্তু বলতে একদম ভুলবে না। এই দেখো এই একটা ব্লাউজ নেওয়া হয়েছে, এটা ব্লু কালারের মধ্যে আছে, দেখো শিউলি ফুলের পুরো সুতো দিয়ে কাজ করা আছে, খুব সুন্দর দেখতে লাগছে এটা, এটা সাদা শাড়ির সঙ্গে পরলে না এত সুন্দর লাগবে কি বলবো তোমাদের, খুব সুন্দর দেখতে এই একটা নেওয়া হয়েছে। তারপরে নিয়েছি হচ্ছে একটা চুড়িদার, চুড়িদারটা আমি অনলাইন থেকে মানে ফ্লিপকার্ট থেকে নিয়েছি অনলাইন থেকে, তো এটা আমি পিস ভেবে অর্ডার দিয়েছিলাম, না পিস ভেবে নয় সরি, এটা আমি ভেবেছিলাম মানে তৈরি হওয়াই আছে হয়তো সেটা হয়তো, কিন্তু তারপর দেখলাম না প্যান্ট মানে যে প্লাজো যে প্যান্টটা আছে এটা কি নাম বলে আমি জানি না, প্লাজো থেকেও মানে কি চওড়া প্যান্টটা এটা তৈরি হওয়া এসছে, আর জামার ছিটটা তৈরি হওয়া আসেনি, তো এটা তৈরি করিয়ে নিতে হচ্ছে, তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই, খুব সুন্দর দেখতে। তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এখানেই শেষ করবো ভিডিওটা, আর বেশি বাড়াবো না। এই একটা ওড়না নিয়েছি দেখো, মানে এর সঙ্গে সেটে আমি নিয়েছি বলছি, কি বলছি ফোনের চার্জ না একদম শেষ হয়ে যাচ্ছে কি বলবো। এই দেখো এই একটা শাড়ি নিয়েছি, এটা টুইন ওয়ান শাড়ি, এটা দোকান থেকে নিয়েছি, আর পুরো শাড়িটার মধ্যে ব্ল্যাকের মধ্যে লাল লাল বুটি করা আছে, এটা খুব সুন্দর শাড়ি, সেই জন্য লাল ব্লাউজগুলো ওর সঙ্গে নিয়েছি, একটা কিনে নিয়েছি, একটা তৈরি করিয়েছি, কোনটা ভালো লাগে সেটা পরে সেট করে পরা যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই অনেকটা বড় হয়ে গেল, একটু কষ্ট করে দেখে নিও তোমরা, তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, তো চলো আজকের মতো টাটা।